प्रिय छात्र छात्रीरा आनफोल्डिंग फिलोसफीते आमरा एतदिन पर्यन्त दर्शनेर विभिन्न विषय निये तोमादेर काछे केवल आलोचना उपस्थित करेछि विभिन्न एपिसोडे विभिन्न विषय सम्पर्के सेटा कखनो उच्च माध्यमिक स्तर कखनो स्नातक स्तर आबार कखनो विभिन्न निर्वाचनी परीक्षा चाकरिर सेई सब विषये चेष्टा करेछि तोमादेरके विभिन्न विषये दिक निर्देश देवार किन्तु साम्प्रतिककाले आमार काछे बेश किछु फोन आसछे बेश किछु जिज्ञासा आसछे जे एई जे माध्यमिक परीक्षा जारा दिए एकादश श्रेणीते भर्ती होते जाच्छो जारा उच्च माध्यमिक परीक्षार पर तारा कलेजे भर्ती हबे बा कलेज विश्वविद्यालय जारा पढ़छो बा कलेज विश्वविद्यालय शेष करे जारा विभिन्न चाकरिर परीक्षार जन्य अपेक्षा करछो এই সব প্রশ্নগুলোর মধ্য দিয়ে তাদের মধ্যে বর্তমান যে একটা ক্রমবর্ধমান হতাশা একটা উদ্বেগ একটা দুর্ভাবনা দুশ্চিন্তা কাজ করছে এসব বিষয়ে তোমরা নানা রকম প্রশ্ন আমার সামনে রাখছ এবং আমিও ভেবে গুণ করতে পারছি না যে আসলে আমরা কোন দিকে কিভাবে এগিয়ে চলেছি মাধ্যমিক স্তরে তোমরা জানো যে মাধ্যমিক স্তরে একটা মূল্যায়নের পদ্ধতি মধ্যশিক্ষা পর্ষদ যদিও সেটা এখনো স্পষ্ট নয় এখনো বাইরে সেটা আসেনি কিন্তু তারা সেই পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করে তোমাদের ফলাফল প্রকাশ করে দেবেন মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না স্বাভাবিকভাবেই তোমরা যারা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার কথা ভাবছো তারা ধরে নিতে পারো যে মেজরিটি বা প্রায় সকলেই তোমরা উত্তীর্ণ হচ্ছ কিন্তু একটা বিষয় এক্ষেত্রে তোমাদের বলবার যে তোমরা কিন্তু অপেক্ষা করবে না যে কবে সেই মূল্যায়ন পত্র তোমরা হাতে পাবে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা শুরু করে দেবে এবং অবশ্যই তিনটে বিষয় তোমাদের মাথায় রাখতে হবে সকলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে বিষয় নির্বাচন দ্বিতীয় হচ্ছে ভর্তি এবং তৃতীয় হচ্ছে তোমার পড়াশোনা মাধ্যমিক স্তরে তোমাদেরকে যারা উচ্চ মাধ্যমিকে ভর্তি হচ্ছ তোমরা জানো যে আমাদের তিনটি বিভাগ রয়েছে একটি হচ্ছে কলা বিভাগ একটি হচ্ছে বিজ্ঞান বিভাগ এবং একটি হচ্ছে বাণিজ্য বিভাগ তোমরা স্বাভাবিকভাবেই তোমাদের নির্বাচনের ক্ষেত্রে নিজেদের পছন্দ অপছন্দ এবং বাড়ির লোকের সাথে আলোচনা করা শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করা এবং তার বাস্তব প্রয়োগযোগ্যতা এবং উপযোগিতা এবং ভবিষ্যতে সেই বিষয় নিয়ে কতটা কীভাবে পড়া যায় সেই সব আলোচনার ভিত্তিতে তোমরা ঠিক করবে কারণ তোমরা বুঝবে যে মার্কশিট তোমরা হাতে পাবে সেই মার্কশিট কিন্তু কখনোই তোমার যে আসল যে পরিণতি বা আসল যে তোমার ক্রেডিট সেইটাকে কিন্তু রিফ্লেক্ট করবে না একই কথা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদিও উচ্চ মাধ্যমিক স্তরে এখনও পুরো ব্যাপারটা স্পষ্ট নয় উচ্চ মাধ্যমিক সম্পর্কে যেটা খবর পাওয়া যাচ্ছে যে সেখানে একটা মূল্যায়নের কারণ মাধ্যমিকের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে তাছাড়া উচ্চ মাধ্যমিকে বহু অতিরিক্ত বিষয় থাকে সেই বিষয়গুলো মাধ্যমিকে যেহেতু থাকে না তাই মূল্যায়নের ক্ষেত্রে এখনও পর্যন্ত চিন্তাভাবনা চলছে যে কোনো রকমভাবে যদি একটা বাড়িতে কোশ্চেন পাঠিয়ে পরীক্ষা নেওয়া বা যে কোনোভাবে একটা মূল্যায়নের পদ্ধতি চালু করা যায় কিছু নাম্বার কেবলমাত্র এই প্র্যাকটিক্যাল প্রজেক্ট এই সব নাম্বার বাদ দিয়ে আর কোনো নাম্বার সেরকমভাবে নেই যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এবারে তাদের ক্ষেত্রেও বলবো তোমরা কিন্তু এখন থেকেই বিষয় ঠিক করে নাও যে কোন বিষয়টা তুমি পড়তে চাও ভবিষ্যতে এবং বিষয় ঠিক করার সাথে সাথে বিষয় ঠিক করার সাথে সাথে তুমি সেই বিষয়ে তোমার যে পড়াশোনা সেই পড়াশোনা তুমি শুরু করে দাও তুমি তুলনা করে দেখো মিলিয়ে দেখো যে পরবর্তী স্নাতক স্তরে বা সাম্মানিক স্নাতক স্তরে সেই বিষয়টা কিভাবে এসেছে তার বিভিন্ন পত্রগুলো বিভিন্ন পেপারসগুলো এবং বিভিন্ন যে বিষয়গুলো সেই বিষয়গুলোর ডিভিশনস আর সাব ডিভিশনসগুলো কীভাবে আছে সাথে সাথে আমি বলবো তোমাদেরকে এই জায়গাতে সেটা হচ্ছে যে তোমরা তথ্য প্রযুক্তির সাহায্য গ্রহণ করো এবং একই সাথে নিজেদেরকে এই যে বললাম
যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান, প্র্যাকটিক্যাল ইউটিলিটি অফ দ্য সাবজেক্ট উইচ ইউ আর রিডিং, এই বিষয়টার উপরে খুব বেশি গুরুত্ব দাও। যে বিষয়টা পড়ছো ওটা আমাদের কন্টেম্পোরারি সোসাইটিতে, আমাদের কন্টেম্পোরারি লাইফে, সাম্প্রতিক জীবন চর্চার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো যেন তোমার চিন্তাভাবনার মধ্যে থাকে। কখনোই কোনো বিষয় যেটা পড়বে একদম ট্র্যাডিশনালি আর পড়বে না। ট্র্যাডিশনালি পড়লে তাহলে কিন্তু পরবর্তী জীবনে সেই বিষয় নিয়ে অগ্রগতির ক্ষেত্রে অসুবিধা হবে। এবং অবশ্যই আমি যেটা বললাম সেটা হচ্ছে যে তোমাদেরকে কিন্তু সাহায্য নিতে হবে তথ্য প্রযুক্তির, নিজেকে সরগর করে তুলতে হবে। আমার কাছে বহু ছাত্রছাত্রী বিভিন্ন বই নিয়ে, বহু ছাত্রছাত্রী বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার নিয়ে, বিভিন্ন তোমরা তোমাদের কোয়ারি পাঠাও, আমি চেষ্টা করি সেই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে যোগান দেওয়ার, দিয়ে দেওয়ার। কিন্তু তোমরা মনে রাখবে যে এই স্নাতক স্তরে যাবার পর তোমাদেরকে কিন্তু আস্তে আস্তে এই ব্যাপারটাতে স্বনির্ভর হয়ে উঠতে হবে। তোমার নিজস্ব বিষয় যখন নির্বাচন হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই সেই বিষয়টা আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, দৈনন্দিন সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কতটা এবং কীভাবে গুরুত্বপূর্ণ, কীভাবে সম্পর্কিত, এই আলোচনাও কিন্তু একইভাবে তোমার চর্চার মধ্যে থাকা দরকার। এর পরবর্তীতে যখন যারা স্নাতক থেকে স্নাতকোত্তরে যাচ্ছ, তোমরা একটা কোশ্চেন করছো, একটা প্রশ্ন করছো যে ভর্তি প্রক্রিয়া বা ইত্যাদি। দেখো, এইসব নিয়ে আমাদের ভাবার কিছু নেই। ভর্তি প্রক্রিয়া তোমরা জানো যে পশ্চিমবঙ্গের যে কলেজগুলি রয়েছে বা যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলো দুটো চারটে বাদ দিয়ে সবই হচ্ছে স্টেট এইডেড কলেজ বা স্টেট এইডেড ইউনিভার্সিটি। স্বাভাবিকভাবেই রাজ্য শিক্ষা দপ্তর সেই যে এই বিষয়ে যে সিদ্ধান্ত নেবেন সমস্ত ক্ষেত্রে সেটাই বলবৎ হবে। এক্ষেত্রে পৃথকভাবে কলেজের আর কিছু বলবার নেই, যদি না সেটা প্রাইভেট কলেজ হয়। স্বাভাবিকভাবেই এই যে কলেজগুলো, এগুলোর ক্ষেত্রে সরকারের যে নীতি, যেটা একদম শুরু থেকে চালু হচ্ছে যে মাধ্যমিক থেকে তারপর উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের থেকে স্নাতক, স্নাতক থেকে স্নাতকোত্তর, প্রত্যেকটি পর্যায়ে একটা পর্যায়ে আরেকটা পর্যায়ের সাথে সম্পর্কিত। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর এটা ঠিক করবে যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া কীভাবে হবে। যদি অনলাইনে কিছু হয় তাহলে সেক্ষেত্রে তোমার ইন্টারভিউ মেথড হতে পারে। ইন্টারভিউ মেথড হলে স্বাভাবিকভাবেই সেখানে তোমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। যদি তোমার অফলাইন মোড হয় তাহলে সেক্ষেত্রে তোমার প্রশ্নের উত্তর লিখবার জন্য সেক্ষেত্রে তোমাকে, বা ইন্টারভিউ যদি হয় ফিজিক্যাল ইন্টারভিউ তাহলে সেক্ষেত্রে ইন্টারভিউতে তোমাকে অ্যাপিয়ার হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু বিষয় হচ্ছে ওই একটাই, সেটা হচ্ছে যখনই তুমি তোমার বিষয় নির্বাচন করে ফেলেছো, স্বাভাবিকভাবেই তোমাকে মনে রাখতে হবে তোমার ছাত্রজীবন এবং ছাত্র পরবর্তী জীবন, সেই সমস্ত জীবনটা কিন্তু আবর্তিত হবে এই বিষয় নিয়ে। আমি একটা উদাহরণ, যে এই প্রয়োগগত দিকের কথা তোমাদের বললাম, যে যখন তুমি কোনো একটা বিষয় নির্বাচন করছো, স্বাভাবিকভাবেই তুমি তোমার সেই বিষয়টা যতটা ভালোভাবে পড়া সম্ভব, জানা সম্ভব, সেটা জানো। কিন্তু সাথে সাথে কিছু প্যারালাল কোর্স যদি ডিপ্লোমা কোনো বিষয়ে করতে পারো, সেটা হতেও পারে যে সেটা অনলাইন কোর্স, তাতে কোনো অসুবিধা নেই। সেই ধরনের কোনো কোর্সে নিজেকে যুক্ত রাখো। কোনো একটি বিষয়ে সাম্মানিক স্নাতক তুমি ভর্তি হলে, কিন্তু তার সাথে অন্য আরেকটি বিকল্প কোনো অনলাইন কোর্স হলেও তাতে ভর্তি, এবং তাতে তোমাকে চর্চার মধ্যে তোমাকে রাখতে হবে। তা না হলে পরবর্তীকালে যে যুগ আসছে, সেই যুগে তুমি কিন্তু প্রতিযোগিতায় টিকে কতটা থাকতে পারবে সে বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে। চাকরির পরীক্ষার ক্ষেত্রে বলবো, চাকরির পরীক্ষার অবস্থা শুধু আমাদের রাজ্যে বলে নয়, সমগ্র দেশ এবং সমগ্র বিশ্বজুড়ে অত্যন্ত খারাপ অবস্থা চলছে। কারণ শুধুমাত্র এই কর্মসংস্থান মানে এখন আর কোনো দেশের কোনো সরকার এটা বুঝছেন না যে চাকরি পাওয়া কর্মসংস্থান মানে, তারা সব ধরনের কর্মসংস্থানের কথা বুঝছেন। এটা খুব দুর্ভাগ্যজনক যে এই যে চাকরি, অর্গানাইজড সেক্টর যেটাকে বলা হয়, এই চাকরি এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ ধীরে ধীরে সমস্ত ক্ষেত্রে আস্তে আস্তে কমে আসছে। কিন্তু এই চাকরির ক্ষেত্রে আমরা স্কুল সার্ভিস কমিশন বলো বা কলেজ সার্ভিস কমিশন বলো বা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বলো বা ক্লারিক্যাল বলো বা যে কোনো ধরনের, আমাদের রাজ্যে আমরা যে যে পরীক্ষা
ব্যবস্থা বা দেশে যে যে ব্যবস্থাগুলোর সঙ্গে পরিচিত আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই কিন্তু নিয়োগ আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। এবং এটা কিন্তু একটা সার্বিক নীতি, এটা কিন্তু শুধুমাত্র কোনো একটা রাজ্যের বা কোনো একটা দেশের বিষয় নয়, এটা কিন্তু একটা সার্বিক, এটা একটা বিশ্বব্যাপী নীতি যে আস্তে আস্তে আমাকে এই কর্মসংকোচন করতে হবে। কর্মসংকোচন করে আমাকে সেই আউটপুটই বের করতে হবে ওই লিমিটেড ম্যান পাওয়ারের মধ্য দিয়ে। তার সাথে সেক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে আমাদের ওই তথ্য প্রযুক্তি, আমাদের যন্ত্র নির্ভরতা। কাজে সেই কারণেই যখন এই ক্ষেত্রগুলো সংকুচিত হয়ে আসছে, স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছ যে প্রতিযোগিতা কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে কোন পর্যায়ে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই কোনো একটি জায়গায় একটিমাত্র ফাঁক থাকলেও সেটা কিন্তু তোমার পক্ষে ভীষণ বিপজ্জনক হয়ে উঠতে পারে। কাজে যখনই তুমি স্নাতকোত্তর স্তরে পড়ছ, পরবর্তীকালে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, তুমি কী করতে চাও এটা স্পষ্ট হতে হবে তোমার কাছে। তুমি কি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াতে চাও, তুমি কি স্কুলে পড়াতে চাও, তুমি কি অ্যাডমিনিস্ট্রেটিভ জবে যেতে চাও, তুমি কি জার্নালিজমে যেতে চাও, তুমি কি তথ্য প্রযুক্তিতে যেতে চাও, অর্থাৎ তোমার এভিনিউটা কিন্তু তোমাকে তখন থেকেই আস্তে আস্তে নির্ধারণ করে নিতে হবে, ঠিক করে নিতে হবে। এবং তার জন্য যা যা প্রস্তুতি তোমার দরকার প্যারালালি সেই প্রস্তুতিটাও চালিয়ে যেতে হবে। তা না হলে কিন্তু পরবর্তীতে যখন তোমার স্নাতকোত্তর শেষ হয়ে যাবে তখন যদি তুমি আবার ওই নতুন একটা কোর্সে ভর্তি হও, ইট উইল টেক টাইম, তোমার কিন্তু জীবনের স্প্যান থেকে ওই সময়টা বাদ পড়ে যাবে। সে কারণে আমি বলবো যে যারা স্নাতকোত্তর পড়ছো শুধুমাত্র তোমার ওই বিষয়টুকুর মধ্যে আবদ্ধ না থেকে কীভাবে পরবর্তীতে প্যারালাল বিকল্প আর কোন কোন দিকে যাওয়া যেতে পারে এবং তার জন্য কী কী প্রস্তুতি নেওয়া যেতে পারে সেই সমস্ত জিনিসগুলো, যেমন যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াতে চাও তারা তখন থেকেই তোমাদের যে তার যে প্রস্তুতি বা প্রশিক্ষণের যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে তোমরা চর্চা করতে শুরু করে দাও। কারণ তোমার পেছনে কিন্তু ওই কলেজ লেভেলের যে পড়াটা ওই পড়াটা রয়েছে, স্বাভাবিকভাবেই সম্পূর্ণ সাফল্য না আসলেও তুমি কিন্তু অনেকটা তোমার প্রস্তুতি এগিয়ে নিয়ে যেতে পারবে। এইভাবে করে যদি তোমরা করতে পারো তাহলে আমার মনে হয় তোমাদের ভবিষ্যৎ জীবনে ভবিষ্যতের ক্ষেত্রে কিছুটা পরিমাণে হলেও তোমরা সদর্থক একটা জায়গায় পৌঁছে যাবে। আসলে আমরা যারা একটু যাদের বয়স হয়ে গেছে তারা তো আমাদের সময় এরকম অনলাইন মেথড বা অনলাইন টিচিং এসব ছিল না, স্বাভাবিকভাবেই আমাদের এখন মনে হয় বা আমরা এখনও মানে নিজেদের অভিজ্ঞতায় দেখি বা আমাদের যে পরিকাঠামো আমাদের রাজ্যে বা আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে যা পরিকাঠামো তাতে আমাদের পক্ষে এই অনলাইন মেথড অ্যাডপ্ট করার মতো এখনও ইনফ্রাস্ট্রাকচার বা মেন্টালিটি এখনও পর্যন্ত ডেভেলপ করেনি। স্বাভাবিকভাবেই আমাদের মনে হয় যে না, আমরা অফলাইন মেথডে যতটা পরিমাণে সাবলীল, যতটা পরিমাণে স্বাচ্ছন্দ্য, আমরা অনলাইনে ততটা নয়। এটা খুব স্বাভাবিক। দীর্ঘকাল দীর্ঘদিন ধরে তোমরা এই তোমাদের স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যে পরিচিত চেনা প্রতিদিনের যাতায়াত, তার যে অ্যাটমসফিয়ার, তোমার টিচার্সদের সঙ্গে তার যে তোমাদের যে দৈনন্দিন যে ইন্টারাকশান সেটা তোমরা মিস করছো, এবং আমি জানি এটা তোমাদের শারীরিক এবং মানসিকভাবে ভীষণ ভীষণভাবে আহত করছে, ভীষণভাবে বিপর্যস্ত করছে। কিন্তু কবে এই পরিস্থিতি আবার ফিরে আসবে বা ফিরে আসলেও কতদিনের জন্য সেই পরিস্থিতি আবার প্রিভেল করবে, আবার টিকে থাকবে, এটা খুব বলা মুশকিল। কাজেই আলটিমেটলি উই আর বাউন্ড টু অ্যাডপ্ট দ্য মেথড অফ অনলাইন প্যারালালি, যে আমাদের সমান্তরালভাবে কিন্তু এই প্রস্তুতি বা এই পদ্ধতির সঙ্গে নিজেদেরকে প্রস্তুতি বা পরিচিত করে রাখতে হবে, যখন তখন প্রয়োজনে এই পদ্ধতি যাতে আমরা কিন্তু সাথে এর সাথে মানিয়ে নিতে পারি। সাথে সাথে শেষে একটা আর যেটা বলার সেটা হচ্ছে প্রত্যেকটি ছাত্রছাত্রীর ক্ষেত্রে, প্রত্যেকটি ব্যক্তি মানুষের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা হতাশা কাজ করছে, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে একটা অস্থিরতা কাজ করছে, মনে হচ্ছে যে বাড়ির মধ্যে থেকে দম বন্ধ হয়ে যাওয়া একটা ব্যাপার, যে প্রত্যেক দিনের এই পরিচিত রুটিন আমাদের যেটা ছিল ওটা পাল্টে একটা নতুন রুটিন আমাদের তৈরি হয়ে গেছে এবং আমরা বাধ্য হচ্ছি এই রুটিনটার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে, যদিও আমাদের মন এবং দেহ যেন সায় দিচ্ছে।
কিন্তু পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা অনেক সময়তেই এরকম করতে পারি না, তাই আমরা বাধ্য হয়ে এর সঙ্গে জোর করেই খানিকটা এভাবে মানিয়ে নিচ্ছি। সেখানে আমার পরামর্শ যে তোমরা কিছুটা সময় তোমরা দাও হচ্ছে যে ক্রিয়েটিভ কিছু করবার জন্য। ক্রিয়েটিভ সেটা তোমার যদি মনে হয় একটু সাহিত্য চর্চা করা, তোমার যদি মনে হয় যে একটু সৃজনশীল আর কোনো কিছু করা, তোমার যদি মনে হয় যে একটু শরীর চর্চা করা, তোমার যদি মনে হয় একটু গান শোনা, তোমার যদি মনে হয় যে না একটু যোগাভ্যাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু প্রাণায়াম করা, তাহলে কিন্তু আমার মনে হয় তোমাদের এই যে শারীরিক যে এবং মানসিক যে অস্থিরতা, এই যে হতাশার মধ্যে তোমরা চলে যাচ্ছ, এই অবস্থা থেকে তোমরা অবশ্যই অনেকটা পরিমাণে নিজেদেরকে সামলে নিতে পারবে। আজকের পরিবেশে এই ধরনের বা এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদের সম্মিলিতভাবে প্রার্থনা করতে হবে যাতে আমরা এই দমবন্ধ করা পরিবেশ, এই পরিবেশ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। আসলে পৃথিবীব্যাপী একটা প্রচেষ্টা চলছে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান অর্ডার, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান অর্ডার, অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নই, ভারতবর্ষ বিশ্বের বাইরে নয়, কাজেই বিশ্বে যা ঘটবে তার প্রভাবিত করবে ভারতকে, ভারতে যা ঘটবে তা প্রভাবিত করবে পশ্চিমবঙ্গকে, এবং পশ্চিমবঙ্গে যা ঘটবে প্রভাবিত করবে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে। কাজেই আমরা কোনোভাবেই ভবিষ্যতে এই প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো না। আলটিমেটলি আমাদের এটা মেনে নিতেই হবে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান অর্ডার, স্বাভাবিকভাবেই এই যে আগ্রাসী নীতি যে বিশ্বব্যাপী একটা একচেটিয়া একটা কাঠামোর মধ্যে পুরো বিশ্বটাকে ফেলে দেওয়া, এটা কিন্তু আসছে ভবিষ্যতে। আমাদেরকে এর সঙ্গে নিজেদেরকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানিয়ে নিতে হবে, এবং আমরা যদি এই পরামর্শগুলো যদি তোমরা যদি অনুসরণ করো, আমার ব্যক্তিগত বিশ্বাস তোমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে বা তোমাদের লেখাপড়ার ক্ষেত্রে, তোমাদের ভবিষ্যৎ সাফল্যের ক্ষেত্রে তোমরা অন্তত কিছুটা হলেও সাফল্য অর্জন করতে পারবে। আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের যদি এ বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো 9433 2861 69 এই নাম্বার।